Cidden böyle. আপনার দোকানে আমরা রাইস পিস পাই না, ঠিক আছে? এটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ঠিক আছে। যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি, এখন সচেতনতামূলক কার্যক্রম চলতেছে। আইনে আছে এই অপরাধের জন্য এক বছর পর্যন্ত জেল হতে পারে, এবং আপনার ব্যবসা কিন্তু বড় ব্যবসা, আপনার ক্ষেত্রে অপরাধটা অত্যন্ত গুরুতর, ঠিক আছে, এবং 50,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। আমি 50,000 টাকা ফাইন করলাম না, আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম প্রথমবার, যেহেতু ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন। আপনি জরিমানাটা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে, দোকানে প্রাইস লিস্ট তো রাখতে হবে। কাপড়ের দামটা সে ন্যায্য রাখতেছে না অন্যায্য রাখতেছে আপনার জানার অধিকার আছে না? আপনি টাকা দিয়ে কিনবেন না, আপনি তো ন্যায্য দামে কিনতে চাইবেন নাকি? সে যদি ইচ্ছা মতো একটা দাম ধরে দেয়, আপনি কি খুশি হবেন? হবেন। তেমনি আমি আপনার দোকানে আটা কিনতে আসলে তো আমি জানতে হবে যে আপনি কত টাকায় আটা বিক্রি করতেছেন, সবার জন্য সমান কিনা সে। আপনি যদি প্রাইস লিস্ট না লেখেন, তাহলে আরেকজনকে কম দামে দিয়ে আমার কাছ থেকে বেশি দাম রাখতে পারেন। আমাকে বোঝার জন্য আপনাকে প্রাইস লিস্টটা রাখতে হবে। জরিমানাটা তাৎক্ষণিক ভাবে পরিশোধ করতে হবে, নাইলে অনাদায়ে আপনাকে জেলে যেতে হবে। আপনি জরিমানাটা পরিশোধ করে দেন এবং না টাকাটা মহাজন থাকুক বা না থাকুক অপরাধের না কথা বললেন না, আপনি জরিমানা পরিশোধ না করতে পারলে আপনার জরিমানা পরিশোধ করবেন তখন জেল থেকে আপনি দ্রুত জরিমানা পরিশোধের ব্যবস্থা নিয়েছেন। সবকিছু ট্রিপল 9 থেকে আমাদেরকে বলা হবে আমরা Thank you.
চলমান করোনা পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী বাজার পরিস্থিতিকে অস্থিতিশীল করে এটার সুযোগে মুনাফা, অবৈধ মুনাফা, ইনকামের একটা অপরচুনিটি হিসেবে এটাকে ব্যবহার করতে চাইছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই যে আমরা এই ধরনের অপতৎপরতা কখনোই বরদাস্ত করব না। জনগণের অসহায়ত্বকে পুঁজি করে মুনাফা অর্জন করার কোনো চেষ্টা আমরা অ্যাকসেপ্ট করব না এবং এটার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারই অংশ হিসেবে, চলমান বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা এই চালপট্টিতে অভিযান চালিয়েছি। আমরা তিনটি দোকানে অভিযান চালিয়ে এইখানে প্রাইস লিস্ট পাইনি একটি দোকানেও, তারপর একটি দোকানে চালের মূল্য বেশি রাখার প্রমাণ পেয়েছি। এই অভিযোগে আমরা তিনটি দোকানকে মোট 68,000 টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে আরও কঠোর দণ্ড আরোপ করার ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে। আমরা সব ব্যবসায়ীদেরকে সতর্ক করতে চাচ্ছি যে আমাদের বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে এবং কেউ যেন জনগণের অসহায়ত্বের সুযোগ নিয়ে অন্যায়ভাবে মুনাফা অর্জনের চেষ্টা না করে। এটা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীদের প্রতি আমাদের বার্তা।